প্রাথমিক শিক্ষকের নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। শ্রেণীকে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা MCQ 2024 সালের জানুয়ারি মাসে আয়োজন করা হতে পারে। প্রথম ধাপের নিয়োগ কার্যক্রম শেষ করার পূর্বে দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা রবিবার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন, প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী 1 ডিসেম্বর নেওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর মৌখিক পরীক্ষা শুরু করে দেওয়া হবে। প্রথম ধাপের মৌখিক পরীক্ষা চলাকালীন দ্বিতীয় ধাপের MCQ পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা নেওয়ার পর তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে। এখানে বলা হয়েছে যে নাম প্রকাশে কর্মকর্তা জেনেছেন, আগামী বছরে 31 জানুয়ারির মধ্যে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দ্বিতীয় তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়। নির্বাচন পরবর্তী কোনো সমস্যা না হলে ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা শেষ করা হবে। এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ ডেলি ক্যাম্পাসকে বলেন, আমাদের পরিকল্পনা হলো জানুয়ারি মাসে সরকারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজন, এছাড়া ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন। তো বন্ধুরা, অবশেষে আগামী যে ঘোষণা করতে চলেছে জানুয়ারি মাসে যে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে বলা হয়েছে যে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এবং জানুয়ারি মাসে পরীক্ষা দ্বিতীয় ধাপের পরীক্ষা চলাকালীন সাথে আবার তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজন করা হবে, এমনটি সংবাদ দিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ। তো এই ছিল একটি সর্বশেষ খবর। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।